একদমই নতুন ডিভাইস, একেবারেই নতুন ডিভাইস। Realme Narzo 70 Turbo প্লাস হচ্ছে Redmi Note 40 Pro প্লাস, এটাও নতুন ডিভাইস, একেবারে নতুন ডিভাইস। এখানে Helio-র একটা নতুন ডিভাইস আছে, Helio, Helio 90। আর কি দরকার, আর কি দরকার, আর কি দরকার এই বাজেটের মধ্যে? এত পরিমাণ ডিসকাউন্ট প্রাইস চলে আসছে এবং কালারগুলো প্রত্যেকটা 5টা কালার, 4টা কালার, সব কালার अवेलेबल। IQ-র যা আছে সব ভালো, সব ভালো, ওর কোনো ব্যাড কমেন্ট নাই। এবং মার্কেট কাঁপানো একটা ব্র্যান্ড বর্তমান বাজারে, এটা শুরু থেকে এখনো কোনো ব্যাড কমেন্ট নাই। এক কথায় বলতে পারেন যে এটা হিট হিটার ব্যাটসম্যানে বলা যায়। গরিবের S23 Plus 4 Plus, গরিবের S23 Plus, হ্যাঁ, দাম কি কমছে না কালার কমছে? আগে ছিল 44,500, এখন প্রাইস কমে 42,500, 2000 টাকা দাম কমছে। 4K ভিডিও রেজুলেশন 60 FPS, তাও আবার 4K তে। এই জন্যই তো বলতেছি যে এই বাজেটের মধ্যে বেস্ট একটা ডিভাইস, ক্যামেরা ভালো, কার্ভ ডিসপ্লে, হ্যাঁ খুব ভালো। আসসালামু আলাইকুম শোক ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নাকি নতুন কিছু কালেকশন চলে আসছে? হ্যাঁ, নতুন কালেকশন চলে আসছে। Realme GT Neo 6 আসছে, GT Neo 6, Realme Narzo 70 Turbo আসছে, Narzo 70 Turbo, এই যে Realme Narzo 70 Turbo, আরেকটা কালার আছে ইয়েলো কালার, ওটাও সুন্দর কালার, হ্যাঁ একদম জোস। এখানে হচ্ছে Note 14 Pro Plus, এটাও নতুন মডেল, খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কার্ভ ডিসপ্লে দিবেন? হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক 3.5D উভয় সাইডই কার্ভ, একদমই নতুন ডিভাইস, একেবারেই নতুন ডিভাইস। Realme Narzo 70 Turbo প্লাস হচ্ছে Redmi Note 40 Pro প্লাস, আজকে যে প্রাইস দেবো আলহামদুলিল্লাহ ইতিহাস একটা সাক্ষী থাকবে, মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা অফার প্রাইসে পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো Redmi Note 40 Pro প্লাস 12256 GB, এটা হচ্ছে বর্তমান বাজার, হচ্ছে ফার্স্ট টাইম যেহেতু রিলিজ পাইছে, চাইনিজ ভার্সন আসছে। আচ্ছা, চাইনিজ ভার্সন এবং বাংলাদেশে আনঅফিসিয়াল, হ্যাঁ অবশ্যই কার্ড ডিসপ্লে, ডিজাইনটা হচ্ছে ফ্যান্সি ডিজাইন। 12256 GB, প্রাইস পড়তেছে মাত্র 41,000 টাকা, 41,000 টাকা, মাত্র 41,000 টাকা, যা ইতিহাস সাক্ষী থাকতেছে এই অফার প্রাইসে। আর এটা এবারে পাচ্ছি Realme Narzo 70 Turbo, কালার 8GB RAM, 128GB রম, মাথা নষ্ট কালার, হ্যাঁ। এটার আরেকটা কালার আছে ইয়েলো কালার, দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আমার কাছে। তো 128GB অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 29,300 টাকা। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের কার কার ভালো লেগেছে এই ডিজাইনটা এবং কি কালারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি নতুনের মধ্যে কিন্তু আরো অনেক ডিভাইস আসছে, যেমন এই যে Note 40C, 14C, হ্যাঁ Redmi অফিসিয়াল, সরি এটা হচ্ছে Redmi 14C 8256, বাংলাদেশ আনঅফিসিয়াল বাট ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন, প্রাইস পড়তেছে কত জানেন? মাত্র 17,000 টাকা। এটাও নতুন ডিভাইস, একবারে নতুন ডিভাইস। এখানে Helio-র একটা নতুন ডিভাইস আছে, Helio, Helio 90, Helio 90, 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, প্রাইস পড়তেছে কত জানেন? মাত্র 19,500 টাকা, 19,500 টাকা, মাত্র 19,500 টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে, সিম্ফনি, তাও সিম্ফনি Helio সিরিজ। এরপরে আছে আরেকটা অফার প্রাইসের ডিভাইস, Redmi 13 অফিসিয়াল ডিভাইস, এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 6,128GB 17,990 টাকা, আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি 17,000 টাকায়, 17,000 টাকা, 6,128GB অফিশিয়াল প্রাইস হচ্ছে 19,999 টাকা, আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি 18,800 টাকা। আচ্ছা, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, হ্যাঁ 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্যান্সি ডিজাইন, হ্যাঁ। পাশাপাশি কিন্তু আমাদের কাছে Redmi Note 13 পাচ্ছেন আপনারা, এই যে Redmi Note 13, Redmi Note 13 4G ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন, এটার প্রাইস পড়বে মাত্র 19,990 টাকা, 19,990 টাকা, যেহেতু আনঅফিসিয়াল ডিভাইস, রেয়ার স্টক, প্রাইজে পরিবর্তন আসে, তো এই জন্যই বললাম আসার আগে ফোন দিয়ে আপডেট প্রাইসটা একটু জেনে আসবেন। এরপর পাচ্ছি Realme GT Neo 6, GT Neo 6 মূলত হচ্ছে চাইনিজ ভার্সন বাট গ্লোবাল করা, কাস্টমাইজ গ্লোবাল, এটা 12256 GB, আপনার এটার প্রাইস পড়বে 46,500 টাকা, 46,500, যেহেতু আনঅফিসিয়াল ডিভাইস, ইম্পোর্ট করা প্রোডাক্ট, যে কোনো সময়তে প্রাইজে পরিবর্তন আসতে পারে, ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে আসবে। এটা হচ্ছে GT ডিভাইসের ভিতরে মানে গেমিং ফোন নাকি? হ্যাঁ, গেমিং ফোন প্লাস হচ্ছে GT 6 এর চাইনিজ ভার্সন, GT Neo 6, আচ্ছা। আর GT 60 তো আসেই, এটা হচ্ছে 8256, 46,500 টাকা, 46,500, আর 12256 GB, 50,000 টাকা। আচ্ছা, দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল, দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবল পাচ্ছেন আমার কাছে। এরপর আমরা পাচ্ছি Redmi Note 13 Pro Plus ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন, 38,800 টাকা, 38,800, Redmi Note 13 Pro Plus ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন 38,800 টাকা। পাশাপাশি আপনারা Redmi Note 13 Pro Plus পাশাপাশি আপনারা ইন্ডিয়ান ভার্সনটাও পান,
ইন্ডিয়ান ভার্সনটা নিতে পারেন। এটা হচ্ছে 12512 GB প্রাইস পড়তেছে 41,500 টাকা। 12512 হ্যাঁ, 8256 GB আছে 37,000 টাকা। আচ্ছা, 12256 GB আছে 38,500 টাকাতে, খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন। পাচ্ছেন 10 দিনের রিপ্লেস গ্যারান্টি, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং কপি কুলন ডুপ্লিকেট একে প্রুফ করতে পারলে 200% ক্যাশব্যাক গ্যারান্টি ইনশাল্লাহ। এরপর আমরা এখানে পাচ্ছি পোকো X6 নিউ। লাল কালার, কালা কালার, সাদা কালার, নতুন আরেকটা কালার আসছে নীল সাদা। নীল সাদা এটা হলো লাল সাদা, আরেকটা আছে নীল সাদা। আচ্ছা আচ্ছা, মানে নীল ব্লু হোয়াইট, একটা হচ্ছে রেড হোয়াইট, একটা হচ্ছে ব্লু হোয়াইট, সব কালার অ্যাভেলেবেল। তবে এখানে একটা কথা আছে, কালার বেদিক প্রাইস একটু কাপজাপ হয়, ফোন দিয়ে একটু কাপজাপটা সমাধান করে আসবে। এটা হচ্ছে নোট 11 প্রো 4G ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন, 8128 GB 25,000 টাকা। এখানে পাচ্ছি আমরা Z9। আচ্ছা, 8128 GB আছে, এটার প্রাইস করতেছে কত? 26,500। 8256 GB 28,000 টাকা। ভাই 25-26 এর ভিতরে কি আইকিউর ডিভাইস এগুলো ভালো? আইকিউর যা আছে সব ভালো, ওর কোনো ব্যাড কমেন্ট নাই। এবং মার্কেট কাঁপানো একটা ব্র্যান্ড, বর্তমান বাজারে এটা শুরু থেকে এখনো কোনো ব্যাড কমেন্ট নাই, এক কথায় বলতে পারেন যে এটা হিটার ব্যাটসম্যানে বলা যায়। আচ্ছা, আর আইকিউ মোটো এগুলো খুবই ডিমান্ডেবল, এগুলো আইসি তো শাওমি রিয়েলমির বাদ মারছে। তো যাই হোক, এটা হচ্ছে আইকিউ Z9 S Pro, 8128 GB প্রাইস পড়বে 35,000 টাকা, 8256 GB 37,999 টাকা। আচ্ছা, এবং 12 GB র্যাম, 256 GB রোমের প্রাইস পড়তেছে কত? 42-43 এর মধ্যে থাকে, ফোন দিয়ে আপনি প্রাইসটা জেনে নেবেন। পাশাপাশি কিন্তু আইকিউ Z9 X আছে, মাত্র 20,500 টাকা, 628। আইকিউ Z9 Lite আছে, 4128 GB 16,500, আর 628 GB 17,500। পাচ্ছেন 10 দিনের রিপ্লেস গ্যারান্টি, কপি কলন ডুপ্লিকেটে 200% ক্যাশব্যাক গ্যারান্টি। আর প্রত্যেকটা প্রোডাক্টই পাচ্ছেন আপনারা ঘরে বসে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে, কুরিয়ারের প্রোডাক্ট পারচেস করা নিশ্চয়তা। ওকে, এরপর আমরা পাচ্ছি এখানে রেডমি নোট 13 প্রো 4G, 8256 25,800 টাকা। নোট 13 প্রো 4G, 8128 GB 30,800 টাকা। 8128 30,800, 8256 32,500, 12256 34,500। আচ্ছা, এখানে আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে Xiaomi 12P 44,000 টাকা, 8256 Honor X9B 12, এটা হচ্ছে অফিসিয়াল সেলিং প্রাইস 40, ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন 39,000 টাকা। অফিসিয়ালের পাশাপাশি আপনারা আনঅফিসিয়ালটা নিতে পারেন। আনঅফিসিয়াল আমার কাছে তিনটা ভার্সন আছে, 8256 GB প্রাইস পড়তেছে কত? 28,000 টাকা। 12256 31,300 টাকা, 12512 33,500 টাকা। তিনটা ভেরিয়েন্ট পাচ্ছেন, ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন। এখানে পাচ্ছি আইকিউ Z9 S 6128 GB 24,500 টাকা। এখানে পাচ্ছি Xiaomi 11T Pro 38,500 টাকা, 12256 GB 35,500, পোকো F4 GT 40,500, 8128 GB। এখানে পাচ্ছি মোটো H30 Ultra 70,990 টাকায়, 12256। আইকিউ Z9 Turbo চাইনিজ ভার্সন, 12256 37,000 টাকা প্রাইস করবে, মাত্র 37,000 টাকা। এখানে কিছু লো রেঞ্জের ডিভাইস আছে, যাদের বাজেট কম একটু ঠান্ডা মাথায় বসবেন, শুনবেন, তাহলে বুঝতে পারবেন। পোকো C65 12,500 টাকা, 6128 GB, রেডমি 13C 12,500 টাকা, 4,128 GB। এখানে পাচ্ছি আমরা হনর ওয়ান প্লাস এন থার্টি এসি অফিসিয়াল 4,128 GB, প্রাইস হচ্ছে 15,999 টাকা, ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন 15,499 টাকা, পাচ্ছেন অথেন্টিক ইনিকটিভ নিশ্চয়তা। এখানে আমরা মোটরোলা G45 18,500 টাকা, 8,128 GB, 17,500 টাকায়, 4,128 GB। আচ্ছা, এখানে রেডমি 13C 8256 20,000 টাকা, এটা কিন্তু 5G, হ্যাঁ 5G। রেডমি 14C ইন্টারন্যাশনাল, এটা মেবি 4G, যাই হোক 17,000 টাকায় 8256 ইন্টারন্যাশনাল। রেডমি নোট 11 S আছে
প্রাইস পড়বে কত জানেন? মাত্র 20000 টাকা, 8128 GB, 8128 এটা হচ্ছে ইন্টারন্যাশনালটা। এখানে Redmi 12 13500 টাকা, 6128 GB, এটা তো ভাইরাল। ব্লু সিলভার দুই কালার अवेलेबल পাচ্ছেন। যারা লো বাজেটের মধ্যে একটু আইফোন ফিল নিতে চান তারা এটা লিস্ট রাখতে পারে। Redmi আরেকটা ভাইরাল ডিভাইস Tecno Spark 30C, একবারে নতুন মডেল, অনেকেই জানেন না এই মডেল সম্পর্কে, তো তাদের জন্য বলতেছি আগে গুগলে গিয়ে একটু রিসার্চ দিয়ে নেবেন। আর এটা 6GB RAM 128GB ROM, অফিশিয়াল প্রাইস 14000 টাকা, আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি কত জানেন? মাত্র 13500 টাকা। এরপর আমরা পাচ্ছি Poco M6 5G 6128GB 15500 টাকা, এখানে পাচ্ছি Symphony Z60 Plus 6128GB 11000 টাকা, এটা অফিশিয়াল। সিম্ফনির মধ্যে আরেকটা ডিভাইস আছে, ওই যে সিম্ফনি হেলিও 90, 20990 টাকা সেলিং প্রাইস, আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 19500 টাকা। সেলফিতে 32, ব্যাকে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, প্লাস হচ্ছে আপনার কর্নিং গরিলা গ্লাস 5, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, হেলিও G99 এর গেমিং প্রসেসর। মানে আর কি দরকার, আর কি দরকার, সব কি দরকার এই বাজেটের মধ্যে? আমরা চেষ্টা করি দেশি পণ্যতে থাকার জন্য, দেশের সম্পদ দেশে থাকুক, অফিশিয়াল ডিভাইস পারচেজ করুন আপনারা। হ্যাঁ, 8128GB সেলিং প্রাইস 21000, আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 19500 টাকা। নাথিং ফোন, নাথিং ফোনের নাথিং 2A, 2A তিনটা ভেরিয়েন্ট পাচ্ছেন আমার কাছে, 8128GB 34500, 34500, আর 256 36500, 12256 41500। আর এটারই একটা সাব ব্র্যান্ড CMF, CMF ফোন 1, 6128GB 24500, আর 8128GB প্রাইস কত জানেন? মাত্র 26500। দুইটা বেটা, আর 6GB দামে এখন 8GB আইসা বসছে, 6GB দামে এত পরিমাণ ডিসকাউন্ট প্রাইস চলে আসছে, এবং কালারগুলো প্রত্যেকটা 5টা কালার, 4টা কালার, সব কালার অ্যাভেলেবেল। কালার স্টক স্টক আউট হয়ে যাওয়ার আগেই চলে আসুন আমাদের আউটলেটে। আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, বেসমেন্ট 29 নম্বর, সব সোহাগ ইলেকট্রনিক্স, ঢাকা, কারণ বাজার, পান্থপথ। যারা শপে না আসতে পারবেন, বিকল্প অপশন হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে নিতে পারেন, চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারেন। আচ্ছা, এই পাশে পাচ্ছি স্যামসাং নতুন ডিভাইস A06, মাত্র 15500 টাকা, 4128GB, স্যামসাং A15 4G, 6128GB 18800 টাকায়। এখানে পাচ্ছি M34 23000 টাকায়, 6128GB, এখানে পাচ্ছি A35 29300 টাকায়, 8128GB, আর এখানে পাচ্ছি M05 12000 টাকায়, 464, এখানে পাচ্ছি আমরা স্যামসাং A55 8128GB, প্রাইস পড়তেছে কত? মাত্র 36990 টাকা। এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, আর যারা আইস ব্লু বা নেভি পিঙ্ক কালার নেবেন 37500 টাকা। কালার কালার উপরে একটু বেরি করে, কারণ হচ্ছে বর্তমানে এটার কালার প্রোডাক্টেরই একটু সংকট, ক্রাইসিস চলতেছে। আর 8256GB অফার প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র 40500, 40500, আর 12256 44500 দি মালয়েশিয়ান, 12GBটা মালয়েশিয়ান, 8GB বা 8128, 8256 ভিয়েতনাম। আসার আগে কালার প্রোডাক্ট প্রাইস ভেরিফাই করে কিনা ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে আসবেন। ওকে, তো এরপর আমরা চলে যাব, এখানে ভিভোর T2X আছে, 6128GB মাত্র 19000 টাকা, আর রেনোর অফিশিয়াল ডিভাইস আছে ওপো রেনো 12F এবং রেনো 12F 5G দুইটাই আছে, ভালো প্রাইস। এটা হচ্ছে 5G 12256 43000 টাকা অফিশিয়াল প্রাইস। যারা আসিফ ব্লগ দেখে আসবেন, সোহাগ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে 3000 টাকা ডিসকাউন্ট প্রাইস পাবে, 3000 টাকা ডিসকাউন্ট, 3000 টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 40000 টাকা। হ্যাঁ, পাচ্ছেন অথেন্টিক ইনিকটিভ নিশ্চয়তা। আচ্ছা, আগেই বলেন নিন বাজারে একটি ফোন কমে পাওয়া যায়, তো এটা খেয়াল রাখবেন, আপনার নামে রেজিস্ট্রেশন হবে, যেদিন সেট কিনবেন ওই দিন থেকে ওয়ারেন্টি অ্যাক্টিভ হবে। আচ্ছা, এক কথায় বলতে পারেন 100% অথেন্টিক ইনিকটিভ ডিভাইসের নিশ্চয়তা পাচ্ছেন এই অফার প্রাইসে। এখানে পাচ্ছি আমরা রেনো 12F 4G, আর 256 সেলিং প্রাইস হচ্ছে 35000, আমাদের ডিসকাউন্ট প্রাইস 32500 টাকা। আচ্ছা, এখানে 3000 টাকা, 2500 টাকা, 2500 টাকা ডিসকাউন্ট প্রাইস অপর ডিভাইসে। হ্যাঁ, পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনার ওপোর আরো অফিশিয়াল ডিভাইস আছে, এগুলো সবগুলাই অফিশিয়াল, ওপোর সব অফিশিয়াল, A16, A3X, ওপো A16 হচ্ছে 8256 25000 টাকা অফিশিয়াল প্রাইস, আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 23500 টাকা, 23500। A3X যেটা দিয়া চাইলে কেউ মাথা ফাটাইবেন, চাইলে কারো মোবাইল এক মোবাইল দিয়ে আরেক মোবাইল ভাঙবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, রাগ বেশি রাগ বেশি এটার দ্বারা জিত মজাইতে পারবেন। আচ্ছা, এটা এরকম একটা মিলিটারি গার্ড এন্ট্রি গার্ড প্রুফ একটা ডিভাইস, যা যারা ব্যবহার করতেছেন তারা এটার পারফরমেন্স বুঝতে পারতেছেন, কমেন্টস করে জানাবেন। এটা হ্যাঁ, এটা দুইটা ভেরিয়েন্ট হয়, 464 হয়,
15,000 টাকা অফিসিয়াল প্রাইস, আমরা ডিসকাউন্ট প্রাইসে 14,200 টাকা সেল করতেছি। 4/128 GB 17,000 টাকা অফিসিয়াল প্রাইস, আমরা ডিসকাউন্ট প্রাইসে 15,900 টাকা সেল করতেছি। এখানে আমাদের কাছে ওপো A3 নতুন ডিভাইস, ওপোর অফিসিয়াল একবারে নতুন ডিভাইস একদম লেটেস্ট, 128 GB 21,000 টাকা অফিসিয়াল প্রাইস, ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছি আমরা 19,700 টাকা। রেনো 11 আনঅফিসিয়াল ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে নেবেন। এটা হচ্ছে রেনো 12 5G 256 GB মাত্র 42,000 টাকা, যা ইতিহাস সাক্ষী হচ্ছে এই প্রাইসে। এর আগে এই প্রাইস কখনো আসে নাই, পাচ্ছেন কালারের নিশ্চয়তা। দাম কি কমছে না, কালার কমছে, আগে ছিল 44,500, এখন প্রাইস কমে 42,500, 2,000 টাকা দাম কমছে। এখানে পাচ্ছি আমরা রেনো 12 পুরো 5G 49,500 টাকা, যার আগে প্রাইস ছিল 52,000 টাকা। 12 GB র‍্যাম, 256 GB রম এবং কালারগুলো অ্যাভেলেবেল পাবেন। এরপর এখানে আমাদের কাছে আরও কিছু ডিভাইস আছে, যেমন মটোরোলা G85 128 GB 27,500 টাকা প্রাইস, 27,500 বা 28,000 এর মধ্যে প্রাইস আপ ডাউন করে। ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে নেবেন। হ্যাঁ, এই যে 100% ফ্যাক্টরি সিল প্যাক, পাশাপাশি 12/256 GB পাবেন 30,000 টাকায়। তারপর এখানে পাচ্ছি আমরা মোটো S50 39,500 টাকায় পাচ্ছেন, 8 GB র‍্যাম, 256 GB। আচ্ছা, এরপর আমরা এই যে S30 Ultra, মোটো S30 Ultra, এগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইস, যাদের বাজেট 71,000-72,000 টাকা তারা এটা লিস্টে রাখতে পারে। এগুলো চলে যায়, এগুলো রেয়ার, আসেও কম সেলও হয় কম। আচ্ছা, হ্যাঁ, বাজেটের ব্যাপার আছে তো। তো এর মধ্যে পোকো X3 Pro আছে 128 GB 21,500 এবং 8/256 25,500 টাকা। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি ইনফিনিক্স 030, যার 4K ভিডিও রেজুলেশন, ফ্রন্টে এবং ব্যাকে দুই ক্যামেরাতেই 4K ভিডিও রেজুলেশন। এই জন্যই তো বলতেছি যে বাজেটের মধ্যে বেস্ট একটা ডিভাইস, ক্যামেরা ভালো, কার্ভ ডিসপ্লে, হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, যারা ইউজ করতেছে তারা বুঝে এটা পারফরমেন্স কেমন। এবং 12/256 মাত্র 32,500 টাকা। এখানে পাচ্ছি নোট 13 Pro Plus 8/256 GB, এটার অফার প্রাইস তো বলেই দিলাম, তারপরেও ফোন দিবেন, আপডেট প্রাইস জানবেন ইনশাল্লাহ। IQ, এটা হচ্ছে বিভো B40 12/256 52,000 টাকা, 8/256 46,500 টাকা। এটা তো ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটারপ্রুফ। এখানে পাচ্ছি আমরা 12/256 GB মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইসের গেমিং ডিভাইস ইনফিনিক্স GT20 Pro 12/256 মাত্র 39,000 টাকা, মাত্র 39,000 টাকা, যা মার্কেটে একটা চ্যালেঞ্জিং অফার প্রাইস। আচ্ছা, ঠিক আছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন 10 দিনের রিপ্লেস গ্যারান্টি, 2 বছরের সার্ভিস ওয়ারান্টি, কপি কোলন ডুপ্লিকেট প্রুফ রে, 200% ক্যাশব্যাক গ্যারান্টি। তারপর আছে রিয়েলমি, এরপর পাচ্ছি আমরা রিয়েলমির অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ডিভাইস, পাশাপাশি এখানে আমাদের কাছে রিয়েলমি নার্জো N53 আছে 128 GB 16,500 টাকা, 16,500। আরেকটা গরিবের আইফোন, গরিবের S23 Plus 4 Plus, গরিবের S23 Plus, হ্যাঁ, অবশ্য আইটেল ব্র্যান্ডের এটা, 8/256 GB, এটা অফিসিয়াল, যদি কারো লাগে ফোন দিবেন, প্রাইসটা জানাই দেবো। এগুলো খুব রেয়ার স্টক, অ্যাভেলেবেল না। হ্যাঁ, আচ্ছা, আর ভালো প্রাইসের মধ্যে আরেকটা ডিভাইস আছে, রেডমি টার্বো 3 মাত্র 32,000 টাকা, মাত্র 32,000 টাকায় 12/256 GB। আচ্ছা, এখানে পাচ্ছি টেকনোর একটা ডিভাইস, টেকনো কেমন 23,500 টাকায় 8/256 GB, সেলিং প্রাইস হচ্ছে 25,000 টাকা। এখানে পাচ্ছি টেকনো Spark 20 Pro Plus, এটার সাথে কিন্তু একটা টেকনোর অফিসিয়াল ব্যাগ আছে, কার্ড ব্যাগ ফ্রি আছে, স্কুল ব্যাগ, 8/256 27,000 টাকা, ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন কত জানেন, মাত্র 25,500 টাকা। এটা হচ্ছে কার্ড ডিসপ্লে ভালো রেখে। এরপরে এটার আর এটার একই ডিসপ্লে, একই এটা ডিসপ্লে দিয়ে এটা বানাইছে আর কি, এটা রিলিজ হওয়ার পরে এটা নামছে, এবং দুইটা ডিসপ্লে একই, ক্যামেরা রেজুলেশনে কম বেশি হতে পারে, যার যেটা ভালো লাগে সে এটা নেবেন। এটা OnePlus Nord CE 4 Lite 8/256, সেলিং প্রাইস 28,000 টাকা, ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন 26,500 টাকা। এখানে পাচ্ছি রিয়েলমি C55 128 GB, প্রাইস পড়বে 18,000 টাকা, আর 464-র প্রাইস পড়তেছে 14,800 টাকা। আইফোন লুক্স এখানে পাচ্ছি লাভা Blaze 2 Pro 12,000 টাকায় 128 টেকনো লো বাজেটের মধ্যে ডিভাইস পাচ্ছেন। ব্যানকোর ডিভাইস আছে, ব্যানকো S1 Pro 8 GB র‍্যাম, 256 GB রম, অফিসিয়াল প্রাইস হচ্ছে 14,500, ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন 13,800 টাকা। এখানে পাচ্ছি আমরা ভিভো B25 30,000 টাকায় 8/128 GB পাচ্ছেন। তারপর এখানে ওপো A58, এটা অফিসিয়াল ডিভাইস বিশের নিচে। এখানে পাচ্ছি আমরা রিয়েলমি
নার্জো 70 প্রো 28,000 টাকায় আর 256 জিবি, 28,000, রিয়েলমি 12 24,500 8128, রিয়েলমি 12X 8256 20,000 টাকা। এখানে পাচ্ছি আমরা রিয়েলমি 13 প্রো প্লাস 8256 48,500 টাকা, সরি রিয়েলমি 13 প্রো প্লাস 12256 জিবি 48,500 টাকা। আচ্ছা, শাওমির ভিতরেও তো 13 প্রো প্লাস আছে, 13 প্রো প্লাস আছে, মানে এখন রিয়েলমি 13 প্রো প্লাস আছে, শাওমিরও আছে। এই যে দেখেন রিয়েলমি 13 প্রো প্লাস, রেডমি 13 প্রো, কোনটা নেবেন আপনি কমেন্টস করে জানাতে পারেন কোনটা ভালো। এখানে আমাদের কাছে কিন্তু আরো কালেকশন আছে, দেখেন ঠান্ডা মাথায় পাচ্ছি নোট 60 লার্জ, এটা অফিশিয়াল 464 সেলিং প্রাইস 12, ডিসকাউন্ট প্রাইস 11,500, আর 4128 জিবি সেলিং প্রাইস হচ্ছে কত 13, ডিসকাউন্ট প্রাইস 12,500। এখানে নোট 50 আছে, রিয়েলমি সিটি শুটি আছে 16,000 টাকায় 6128 জিবি, 17,000 টাকায় 8128 জিবি, এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইস। হ্যাঁ, আর প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে বলি, আগে বলে নেই, বাজারে অ্যাক্টিভ ফোন আরও কিছু কমে পাবেন, 2-400-500 টাকার জন্য অ্যাক্টিভ ফোন নিয়েন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কষ্টের টাকা বিফলে যাবে না, সেই নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোহাগ ইলেকট্রনিক্সে। এখানে পাচ্ছি আমরা রিয়েলমি C61 সেলিং প্রাইস হচ্ছে 15,000 টাকায় 6128 জিবি, আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 14,000 টাকায়। এখানে পাচ্ছি রিয়েলমি C65 48 মাসের গ্যারান্টি। হ্যাঁ, এটাতে 8256 সেলিং প্রাইস কত জানেন? 23,000 টাকা, 23,000, আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 21,500, এবং 8128 জিবি সেলিং প্রাইস 20,000, আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি 18,800 টাকা। ওকে, এখানে আমরা পাচ্ছি রিয়েলমি 13 8128 জিবি 24,000 টাকা, এখানে পাচ্ছি রিয়েলমি 12 প্রো, রিয়েলমি 12X এবং P1 24,000 টাকা 6128 জিবি, P1 প্রো আছে 8128 জিবি 27,800 টাকা, 27,800 টাকা। তো ভিউয়ার্স, মোটামুটি আমাদের ভিডিও শেষের দিকে, তো এই ছিল আমাদের আজকের কালেকশন। হয়তো ভিডিওতে অনেক মডেল আপনাদের সামনে শো করতে পারি নাই, যার যে কোনো মডেল প্রয়োজন পড়বে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দিয়ে আপনারা আপডেট প্রাইসটা জেনে নেবেন, এবং যে যেখান থেকে আসবেন অবশ্যই আপনার পছন্দের ডিভাইসটা একটু কনফার্ম করে আসবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।